চন্দন ফোন করেছিল বুঝলে মা, পাস করে গেছে, হয়ে গেছে মা। চন্দন পাস করে গেছে, বলছিলাম না পাস করে যাবে এবার। দাদা কই, দাদারে বলে দাও। এরপর আর একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা হয়ে গেলেই বাস। আবার পরীক্ষা আছে? হ্যাঁ, ও পরীক্ষা পাস করে যাবে। ঠাকুরে বললি ও ভালোভাবে পাস করো, ভালো করে চাকরি জয়েন করো। খাওয়া দাওয়া করে গেলো সকালে? সকালে 4:30 সময় বাচ্চা পাইছি, রান্না করছি, খাই ধরে। কালকে বলছে যে মামি আমার কটা ভাত রান্না, আর আমি আর রাত্রে আর ঘুমাতে পারতেছি না। মানে সকালে যাবে, ও মানে ভাত খেতে পারবে না, মানে কি করবো। তারপরে সে 4:30 সময় উঠে বাচ্চা পাইছি, রান্না করে আমি খাইছে, তারপরে বেরিয়ে আসে। অনেকদিন পর মনে হচ্ছে একটু বৃষ্টির মুখ দেখতে পারবো, প্রচন্ড মেঘ করেছে, ঝড়ও এসছে। আমরা ওই দিক থেকে আসছে, দেখো কেমন। এগুলো চলায় চলায় ঝড় আসছে, তাদের আয় পালি আয় পালি আয়। যা ঘরে যা ঘরে যা ঘরে যা। দেখুন কি অবস্থা, পুরো ধুলোতে ভর্তি। আমি ভাবছি গাছ টাছ গুলো ঝড়ে ভেঙে না যায়। ঘর ভর্তি হয়ে গেল ধুলোতে, বৃষ্টি আর হবে না মনে হচ্ছে। যা জোর ঝড়টা এলো, মেঘটা কোথায় উড়ি নিয়ে চলে গেল। একটু বৃষ্টি হলে মানুষ আসতে পারতো। একটু আগে অন্ধকার হয়ে গেছিল, আর এখন দেখুন কত আলো। গাছগুলো তো সব ঝুঁকে গেছে গো বাবা। এই আম গাছগুলো দেখো কি অবস্থা, ঠিক করতে হবে। খুব মিষ্টি হয় আমটা পাতলে। হ্যাঁ দেখো কিরকম লঙ্কা এসেছিল, খাবি তুই আম? হ্যাঁ, বাহ।
মাঝে ফেলে মাঝে ফেল ভেঙে গেল কলা কি কাজ করলি রে গুলো তোর কি সবই লাগবে? আজকে সকালটা মনে হচ্ছে অন্যরকম, কারণ কিছুদিন যা গরমে কাটিয়েছি আজকে অনেক শান্তি, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই সকালবেলা নদীর পাড়ে একটু এলাম, হাওয়া খেতে একটু হাঁটাচলা করবো। আর এদিকে মাছ পাইনি, কে মাছ কিনে নিয়ে যাবো বাড়িতে, কারণ ঠাকুর দাদা নদীর মাছ ভীষণ পছন্দ। ভাবছি যে আজকে বাজার টাইমই করে নিয়ে যাবো, এখান থেকে যদি মাছটা পেয়ে যাই হাটে যাবো, মুরগিটা নিয়ে চলে যাবো। সকালবেলায় নদীর হাওয়াটা এত ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা, গরম পড়েছে। এই সকালবেলা অন্তত একটু আরাম নেই, সারাদিন যাবে। যারা জাল পেতেছিল কালকে ঝড়ে জাল টাল সব একদম গুটিয়ে দিয়েছে, তো যার কারণে আজকে নদীতে মাছ পড়ে না। প্রত্যেক দিন নদীতে মাছ পড়া যায়, কিন্তু আজকে নাই। আর আমাদের একটা এখানে গ্যাং আছে, ওরা ওরা নদীতে মাছ পাবে, কেউ পাক আর না পাক, মানে এমন অবস্থা হয়েছে মাছ ধরে ধরে এই এলাকাটা পুরো নদীটা এখন ওদের হয়ে গেছে। কোথায় কতটা জল কী আছে সব জানে। আগে একদিন দেখবেন ওদের কাছ থেকে মাছ নিয়ে এসেছিলাম, ওদের সঙ্গে ফিটেও বানিয়েছে। তো ওরা মাছ পাবে, কিন্তু ওরা এত সকালে ধরবে না, ওরা একটু পরে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে বেরোবে। ওরা রাত্রে ধরে আর দুপুরে ধরে। হাটে এসে দেখলাম যে কোয়েল পাখি বিক্রি হচ্ছে, আর আমাদের এখানে ফার্মে কোয়েল পাখি চাষ হয়। তো ভাবছি যে নিয়ে যাবো কিনা, কি করবো, নিয়ে যায় হয়তো পোষা যাবে, কিন্তু পোষলে হয়তো পালিয়ে যাবে। পাগল হয়ে গেল পুরো, দাঁড়া খুলতে দে খুলতে দে। ওই থেকে হাটের থেকে এই হাঁসগুলো কি নাম বলো তো, এই হাঁসগুলো কি নাম বলো তো, হাড়পিক। এগুলো ডিম পাড়বে জানা, প্রতিদিন ডিম পাড়ে, ডিম পাড়ো, মুরগি দিয়ে বসাবো বুঝলে। খাঁচা রেখে দাও, এ মাথা খারাপ করিস না গুলো। সাদা হাঁসের কি কালার হলো দেখো, কত বড় দেখেছো, কি বর্ষাকাল আসছে কদিন পরে, কদিন পরে বৃষ্টি আরম্ভ হবে, বর্ষা হবে, পুকুরে নিয়ে যেতে হবে। রানীর মতন লাগে দেখতে, দিদা কল কেটে চড়ো না।
এই কই মাছগুলো আনলো নাকি বাবা এখন কই মাছগুলো আনলো বাবা এখন কি রান মাতাল আজকে কই মাছ আজকে কি খাবে বাবা কই মাছ আমি বলতে পারছি বাবা তোমার লোক অনেকদিন কই মাছ খাইনি দেখি কই মাছ খাইছি ছেলে কি হবে খাবে বাপা কথা রাখি নাহলে মাকে বাপা নাহলে কই খুঁজি তখন পাই না তাহলে চিংড়ি মাছ দিয়ে নোটা শাক দিয়ে নাকি এখন এই সময় গোলাপ ফুল আমাদের চপ নেই তরকারি যেহেতু হচ্ছে চপ দেখে নেব চপ নিয়ে গে চঞ্চলা সুইটস চড়াচ্ছিস নাকি আমাকে হাঁসগুলোকে বিশাল টেস্ট হবে দোকানে থেকে খরচা দেবে ভালো হয়েছে না দুইটা আমি দই তো কোনোদিন খাই না আমি আজকে খেয়ে দেখলাম আমার কাছে এত ভালো লাগছে ভাই যা সত্যি আমি তো দই খাই না তো ভালো লাগে না দাদা ভাই দিদি ভাই এই দইটা আমি বানাইছি এই ভিডিওটা আমাকে রান্নার চ্যানেলে দেখতে পাবা অঙ্কিত ছেড়ে দিয়েছে করতে পারছি না অনেকক্ষণ ধরে কোনো রকম কষ্ট কষ্ট করে পাড়ে করলাম ভাই পাড়ে তোর পাড়ে তো লঙ্গে পাড়ে তোর আমি আস্তে আস্তে চল খাই যা
বহুত দূর করেছি না আবার যখন আছে এত দূর লং করে তো হাতে পালাচ্ছে মা টিভি বন্ধ করে দাও, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। কারেন্ট হয়তো খানিকক্ষণ থাকবে, আমি তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে ছেড়ে দিই। তো এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।